আসছে 12 ডিসেম্বর ব্রিটেনের সাধারণ নির্বাচনে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থিতা করতে যাচ্ছেন। বাঙালি অধ্যুষিত টাওয়ার অফ হেলমলেটসে পপুলার লাইম হাউস আসনের লেবার দলের এমপি প্রার্থী হয়ে লড়বেন আফসানা বেগম। নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত আফসানার জয় অনেকটা নিশ্চিত মনে করেন সমর্থকরা। এখলাসুর রহমান পাক্কুর ক্যামেরা ইংল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। পূর্ব লন্ডনের পপুলার অ্যান্ড লাইম হাউস আসনটি 2010 সালে প্রতিষ্ঠার পর থেকেই এ আসনে লেবার দলের প্রার্থী জিম পিটস প্যাট্রিক জয়ী হয়ে আসছে। এবারের নির্বাচনে জিম সরে দাঁড়ালে সদস্যদের ভোটে লেবার দলের প্রার্থী মনোনীত হন আফসানা বেগম। তিনি প্রথমবারের মতো এমপি প্রার্থী। গত নির্বাচনে লেবার দলের এমপির প্রার্থী তার নিকটতম কনজারভেটিভ প্রার্থী থেকে প্রায় 30,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এটি লেবার দলের আসন হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে তার অবস্থান। So we want to present an opportunity for people that voted to leave, voted to remain. তারা একটা অপরচুনিটি দেবো তো, যেন ওখান তারা কেতা সাইন। এ আসনে আফসানা জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশিদের সাফল্যে যুক্ত হবে নতুন নাম। ইতিহাস বলছে এই আসনে আফসানার জয় অনেকটাই সহজ হবে। এর মাধ্যমে হয়তো পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশি এমপি 3 জন থেকে বেড়ে 4 জন হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, লন্ডন।